হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। লাস্ট কিছুদিন ধরে খেয়াল করছি যে আপনাদের মধ্যে সেফটি গিয়ার নিয়ে সচেতনতা বেশ খানিকটা বেড়েছে। আগে যে জিনিসটা একেবারেই দেখা যেত না, এখন দেখছি আপনাদের অনেক কোয়েরিজ থাকে যে ভাইয়া কোন হেলমেটটা বেটার হবে, তারপরে সেফটি গিয়ার্স কোনটা কিনলে বেটার হবে। তার মানে আগে যেখানে সেফটি গিয়ার ইউজ করেন এটা বলতে বলতেই ধরেন মুখ ব্যথা হয়ে যাইতো, সেখানে এখন আপনাদের মধ্যে এই সচেতনতা তৈরি হয়েছে যে কোনটা বেটার হবে। আমার মনে হচ্ছে গত বছর একটা সময়ে এত পরিমাণ রেপ্লিকা এমটি হেলমেটস বাজারে আসে যে কোনটা আসল আর কোনটা নকল অনেকে তো বুঝতেই পারেন না। আসল মনে করে রেপ্লিকাটা নিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে অনেক ঝামেলা তৈরি হওয়া অনেক কিছু ছিল গত বছর। তো এটা বোধহয় একটা পর্যায়ে গিয়ে একটু কমছে, আইরন ও পুরোপুরি কমছে কি কমে নাই, বাট মানে ওরকম ম্যাসিভভাবে এখন শোনা যায় না হয়তোবা, কারণ মানুষ এখন অনেক সচেতন। অথরাইজড জায়গা ছাড়া মানুষ এখন একটা ভালো হেলমেট কিনতে যায়ও না। মাঝখানে আসলে নানান কারণে আমার বিভিন্ন শোরুম ভিজিট করা আর হয় না। খান মোটরস থেকে আমাদের সুমন ভাই আমাকে নক দিয়ে বললেন যে শোরুম এখন অনেক বড় করছেন, আমি অনেকদিন ওদিকে যাওয়ার সুযোগ পাই নাই, তো দেখা হয় নাই আমার। তো উনি ইনভাইট করলেন যাওয়ার জন্য, তখন চিন্তা করে দেখলাম যে ঠিক আছে, এক কাজে দুই কাজ হয়ে গেল আর কি, চিনে ফেলছে। এটাই অবশ্য ভালো লাগে, রাস্তা যখন এরকমভাবে স্কুটার চালাইতে চালাইতে মানুষজন হাই দেয় তখন খুব ভাল লাগে, মানে মনে একটা অন্যরকম শান্তি শান্তি কাজ করে আর কি। ইভেন অনেক সময় বাইকাররাও তো আমাকে যখন বলে ভাই এত ব্লক দেখি ভাল লাগে, স্কুটার চালাই না তারপরেও দেখতে ভাল লাগে এবং স্কুটারের প্রতি একটা লাভ ক্রিয়েট হয়ে গেছে দেখতে দেখতে, তখন সত্যিই ভাল লাগে। অলমোস্ট চলে এসেছি খান মোটরস, এটা হচ্ছে বিজেপি মার্কেটের পেছনের রাস্তাটা, সামনেই হচ্ছে হাইওয়েটা উত্তরার, আর এই হচ্ছে জাস্ট একটা রো হাইওয়ের সাথে যে দোকানগুলো ওটা রোয়ের পরের গলিটা, বেশ বড় করছে তো দেখা যাচ্ছে। আগে ছিল ওই পাশে দোকানটা, এখন এইখানে। ওনারা অবশ্য শুধু অ্যাক্সেসরিজ না, বাইকের বিভিন্ন রকম পার্টসও সেল করে এখানে। খান মোটরস কিন্তু অনেক এখন অনেক বড় শুরু হয়েছে, আর এই হচ্ছে আমাদের সেই সুমন ভাই, আপনারা যাকে প্রায় বছরখানেক আগে দেখছিলেন, বা বছরখানেক বেশি হবে না, বছর বেশি হবে। ওই শোরুমটা ছিল একটু ন্যারো, আর এই শোরুমটা এখন এতটাই বড় হয়ে গেছে যে এই এলাকার মধ্যে এত সুন্দর লোকেটিভ এবং এত বড় একটা শোরুম বোধহয় আর কোনোটা নাই। ফার্স্ট অফ অল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেকদিন পরে দেখলাম, এন্ড থ্যাংক ইউ ইনভাইট করার জন্য। আপনার খান মোটরসের বয়স কত হইল এখন? খান মোটরস শুরু করে আমরা ইনিশিয়ালি 2016 সাল থেকে, আমরা শুরু থেকে সেই বিল মোল্লা কেওয়াটির অথরাইজ ডিলার উত্তরার সাথে, তারপরে নেক্সটই পেয়েছি আপনার এলস্টোর, এরপরে হয়েছে আমাদের এক্সিজের, তারপর এমটি ইউভি, মানে বাংলাদেশে রিনাউন্ড যেসব প্রোডাক্টগুলো আছে অলমোস্ট সবগুলো 90% প্রোডাক্টই আমরা হাতে গোনা কয়েকটা ছাড়া সবগুলো মোটামুটি। আমার এই হেলমেটটা খুব পছন্দ হয়েছে, এটা হলো এলস্টোর একটা প্রোডাক্ট, স্টর্ম নাডু। আচ্ছা, খুবই সুন্দর একটা প্রোডাক্ট। আচ্ছা, মাঝখানে না এলস্টোর বেশ মানে কম দামি কিছু প্রোডাক্ট চোখে পড়ছিল, এগুলো কি অথেন্টিক প্রোডাক্ট? বোধহয় প্রাইস 3800-4000 টাকা দামেরও দেখছিলাম কিছু প্রোডাক্ট, এগুলো কি আসলে 3800-4000 টাকার প্রোডাক্ট? আমাদের যে এটা বাংলাদেশের ডিস্ট্রিবিউটর হচ্ছে আজিজ অটো, তো আজিজ অটোর এন থেকে 3800-4000 টাকার প্রোডাক্ট আসেনি, তার মানে অথেন্টিক না, অথেন্টিক ছিল না ওগুলা। একটা কাস্টমার প্রোডাক্ট নিলে সে ওখান থেকে দেখতে পারবে, জানতে পারবে আসলে কারণ, তো ওয়ারেন্টিও আছে। হ্যাঁ, ওয়ারেন্টিও আছে প্রত্যেকটা প্রোডাক্টের, আজিজ অটো বা এলস্টোর বাংলাদেশের যে ডিস্ট্রিবিউটর এটা, ওনাদের প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ারেন্টিও আছে। এলস্টোর প্রাইস রেঞ্জ শুরু হয়েছে এবার 5000 টাকা থেকে প্রায় 26000 টাকা পর্যন্ত। এটা কত প্রাইস? এটার প্রাইস হচ্ছে 9000 টাকা, এটার দাম 6500। জি জি। আর এটার প্রাইস 9000 টাকা। আর বিল মোলারও দেখতেছে অনেক নিউ কালেকশন,
এগুলা কেমন রেঞ্জ? 10,900 টাকা করে প্রাইস। এটা এটা হচ্ছে 10,400 টাকা বিলমোলা। আরেকটা মডেল তো বিলমোলা কি যে 7.5-8 এই রেঞ্জে ছিল, এখন রেঞ্জের প্রোডাক্টগুলো এখন আর আসতেছে না। আচ্ছা, মাঝে মাঝে বিলমোলা ইয়েগুলো হয় কি মডেলগুলো চেঞ্জ হয়ে যায়। যে মডেলটা ফার্স্ট টাইম আসে সেকেন্ড টাইম আর এটা আসে না, বছরে বছরে তো আসলে চেঞ্জ হচ্ছে। সো এখন তার মানে বিলমোলার ইনিশিয়াল শুরু হচ্ছে 10,500 থেকে। জি জি। এছাড়া কেওয়াইটিও তো আসলে একই ইম্পোর্টার বাংলাদেশে, না বাংলাদেশের একই গিয়ারক্স বাংলাদেশি কেওয়াইটির ইম্পোর্টার। ওকে, তো ওনাদের প্রোডাক্ট তো কেওয়াইটি কেওয়াইটি টিটি কোর্স 9,000 থেকে শুরু করে, আচ্ছা এটা এখন 9,800 টাকা। এটা হ্যাঁ 9,800, হ্যাঁ 9,800। গ্রাফিক্স ইয়াতে একটু চেঞ্জ হয়, 9,800 9,500। আচ্ছা, এটা আরেকটা মডেল টিটি কোর্স ইয়ার কেওয়াইটির, সেটা হচ্ছে 14,500। আরেকটা হচ্ছে কেওয়াইটি কার্বন, এটা কার্বন। জি জি, কার্বনটা হচ্ছে 29,000 টাকা। এটা ওয়েট কিন্তু খুবই কম, মাত্র 1220 গ্রাম। এ পাশে আবার ওই যে এমটি, হ্যাঁ এমটির এমটির তো এখন নতুন নতুন গ্রাফিক্স, অনেক নতুন গ্রাফিক্স, স্টিঙ্গার থেকে শুরু, স্টিঙ্গার 5,500 টাকা। হ্যাঁ, এখান থেকে আপনার বিভিন্ন ধরনের এমটি টার্গো প্রো, হ্যাঁ তারপর রেভেন্স টু, আরো অনেকগুলো মডেল আছে। আচ্ছা আচ্ছা, এইটা এটা কেমন প্রাইস? এটা হচ্ছে 7,800 টাকা টার্গো প্রো। আচ্ছা আচ্ছা, আর উপরের ওগুলো? উপরেরটা 7,800 টার্গো প্রো, আর এটা হচ্ছে রিভার্স টু, হ্যাঁ 9,800। এর পাশে অবশ্যই ইয়োহির অনেক গ্রাফিক্স আছে। মিনিমাম হচ্ছে স্ট্যান্ডার্ড একটা হেলমেট যারা খুঁজে তাদের জন্য ইয়োহি অনেক সুইটেবল। এই ব্ল্যাকটা কত প্রাইস? আচ্ছা, এটা হলো খুবই ইয়োহির একটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট, যেটা হলো গেম চেঞ্জার। এটা হলো 5,500 টাকা। আচ্ছা, এর সব কিছুর দামই তো বেড়ে যাচ্ছে ডে বাই ডে। অয়েলের ক্ষেত্রে অনেক ধরনের চেঞ্জ আসছে, যেটা হচ্ছে প্রোডাক্টের এই ডলারের দামের কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রোডাক্টের বেজ অয়েলের দাম বেড়ে গেছে। সব মিলে এখন প্রোডাক্টের দামও ডে বাই ডে আমাদের এখানে বেড়ে যাচ্ছে। তারপরে এখানে দেখেন ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট, যেমন স্টার্ট, এগুলোর রেঞ্জ কেমন এখন? 2,000 টাকা প্লাস মাইনাস। তবে অনেক কালারফুল সব গ্রাফিক্স দেখতে পাচ্ছি স্টার্টসের, যেমন এইগুলা, এগুলো আগে দেখা যায়নি এত কালারফুল। পোলের রেইনকোট দেখলাম, পোলের রেইনকোট, এই যে পোলো সিঙ্গার রেইনকোট। এই রেইনকোটটা আমাদের কাছে আসলে অনেকগুলো ব্র্যান্ডের রেইনকোটে আছে, এটা হচ্ছে পোলো রেসিং, এটা অনেক পপুলার। কি পপুলার? পপুলার যারা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট খুঁজেন, পোলের এই প্রোডাক্টটা অনেকেই আসলে সার্চ করে। এটা কত প্রাইস? এটা প্রাইস হচ্ছে 3,000 টাকা। এর সাথে আরেকটা আছে মোটোওয়াল, দেখাচ্ছি। ও মোটোউল, মোটোলস, মোটোলসের এটা কত প্রাইস? খুবই লাইট ওয়েটের ভিতরে এটা হলো 3,200 টাকা করে এগুলো প্রাইস। প্রত্যেকটা প্রোডাক্টের লাইনার আছে ভিতরে এবং খুবই গরম না লাগার জন্য। মোটোলস তো এমনিতেও খুব পপুলার একটা ব্র্যান্ড। এইটা কি? এটা হচ্ছে ডিসিএস নামে একটা ব্র্যান্ড। ও বাহ, এটাও সুন্দর হচ্ছে ডিসিএস। এটা লাইট ওয়েটের ভিতরে অনেক ভালো লাইনার দেওয়া আছে, প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে লাইনার দেওয়া আছে। এটা প্রাইস কত? এটা প্রাইস হচ্ছে 2,500 টাকা। আর একটু কম বাজারের ভিতরে যেগুলো আছে, হ্যাঁ সেটা হচ্ছে ইউভি, যেটা একবারে রেগুলার। কেমন প্রাইস এটা? 2,000 টাকা রেঞ্জে। এটা আবার কি হেলমেট ভাই? বানি ভেগা বোল্ট, বানি হেলমেট, ভেগা ইন্ডিয়ান হেলমেট না? ভেগার আমাদের প্রায় অনেকগুলো গ্রাফিক্স, 9টা গ্রাফিক্স আছে। এটা তো সুন্দর লাগছে। হ্যাঁ, এটা এগুলো কেমন রেঞ্জে? এগুলো 2,500 প্লাস মাইনাস রেঞ্জে এরকম। আচ্ছা, দেখতে বেশ সুন্দর লাগছে, খুবই সুন্দর, লাইট ওয়েট, লাইট ওয়েট। আরেকটা জিনিস হচ্ছে এটা গ্লাসটা হলো ডেনার টাইপের, আচ্ছা পরে আরাম। প্রোডাক্টের গ্রাফিক্সটা অনেক সুন্দর, ইন্ডিয়ান সাইড ভাই, ইন্ডিয়ান সাইড ভাই ডট প্রো বাইকারের, প্রো বাইকার কারণ এটা খুব, যেটা আমি ইউজ করতেছি এটা কি? এটা সেম টাই। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা অনেক লাইট ওয়েট, লাইট ওয়েট। মাঝখানের এই অংশটুকু শেলটা বেশ প্রোটেক্টিভ আর কি, এবং এই বেল্টগুলো অনেক চওড়া, যার কারণে আমার বেশি পছন্দ অন্যান্যগুলোর তুলনায় কম্পারেটিভলি। অবশ্য এগুলাও এখন অনেকেই লাইক করে, লাইক করে। এগুলোর প্রাইস রেঞ্জ কেমন ভাই? এগুলোর প্রাইস রেঞ্জ যেমন প্রো বাইকারের কার্বনগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে 2,600 টাকা। আচ্ছা, আর এটা? আর এগুলো হচ্ছে 1,500 থেকে 1,600 টাকা এই রেঞ্জের। এটা আর এটা? এটা, জি জি। আচ্ছা, এই পাশে কিছু উইন্ড ব্রেকার দেখা যাচ্ছে, গ্যালাক্সির উইন্ড ব্রেকার, অনেক সুন্দর এবং কাপড়গুলো অনেক আরামদায়ক। আমাদের মার্কেটে যেগুলো বাজারে যে উইন্ড ব্রেকারগুলো সেগুলো দেখা যায় খসখসে, এগুলো ফিনিশের ডাবল পার্ট দেখা যায়, ডাবল পার্ট। হ্যাঁ হ্যাঁ, ডুয়েল পার্ট, এখানে মানে উপরে একটা পার্ট, নিচে একটা পার্ট, আর নিচে আবার ইয়ে দেওয়া আছে। এটা প্রাইস কত? এটা প্রাইস হচ্ছে 850 টাকা। এটা কি গিয়ারেক্স? এটা আরেকটা, এটা হলো কর্সার। কর্সার একটা ক্লথিং কোম্পানি আছে যাদের উইন্ড ব্রেকারগুলো সেম গিয়ারেক্স টাইপের, একই ধরনের প্রোডাক্ট, একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট এবং বেশ কোয়ালিটি ফুল। এটা এটা প্রাইস কত? এটা প্রাইস হচ্ছে 600 টাকা। অনেক আছে আসলে, এগুলো তো সব পেজে আপনাদের আপলোড করা, আপলোড করা অনেক।
ইন্ডিভিজুয়ালি আসলে দেখাইতে গেলে তো অনেক সময় লাগবে গ্রাফিক্স এটাও কি 650 না এটাগুলো হচ্ছে এইগুলো গ্রাফিক্স এগুলো 1000 টাকা করে তারপর গিয়ারক্স আর একটা প্রোডাক্ট যে কোনো ধরনের প্রাইস জানার জন্য জাস্ট ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, এছাড়া ফেসবুক আছে, আমি ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিন, ফেসবুকে গেলে আপনি সবই দেখবেন, কম বেশি পাবেন। তারপরও যদি ব্লগের কোনোটার মধ্যে দেখছেন বাট প্রাইস জানতে চাচ্ছেন, জাস্ট ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে কল দিলেই জানতে পারবেন। সো হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করলেও আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ, দোয়া রইল আসার জন্য। সো আই হোপ আজকে সেফটি গিয়ার্স নিয়ে আপনারা একটা ধারণা পেয়েছেন মোটামুটি। নেক্সট পর্বে ইনশাল্লাহ আবার দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।